কৃষকই সীতার উন্নয়ন, সব নিয়ে আমাদের আয়োজন, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি ও পরামর্শ, এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আজ আমাদের অনুষ্ঠানে দেখবেন তুলা চাষ নিয়ে মাঠ প্রতিবেদন, এবং সেই সাথে থাকবে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং অনুষ্ঠানের শেষ ভাগে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতে মাঠ প্রতিবেদন। তুলা আমাদের দেশে আঁশ জাতীয় অর্থকরী ফসল। আমাদের দেশে সাধারণত দুই ধরনের মাটিতে তুলার আবাদ করা হয়। একটি হচ্ছে সমতল ভূমিতে, অপরটি পাহাড়ি অঞ্চলে। সিডিবি কর্তৃক উদ্ভাবিত এ পর্যন্ত আমাদের জাতের সংখ্যা 16টি, তার ভিতরে সমতল ভূমির জন্য এ পর্যন্ত 14টি জাত উদ্ভাবিত হয়েছে এবং পাহাড়ি জাত উদ্ভাবিত হয়েছে 2টি। আমরা এখন যে মাঠে দাঁড়িয়ে আছি সেটা আমাদের 2013 সালে উদ্ভাবিত একটা জাত, এই জাতের নাম সিডি 14। এই জাতটার একটা বৈশিষ্ট্য হলো এই জাতের আমাদের যে তুলার জন্য সবচেয়ে যে প্রয়োজনীয় জিনিসটা সেটা হলো জিওটি, আঁশের পরিমাণ এবং বীজের পরিমাণ। এই জাতটাতে আঁশের পরিমাণ 41% এবং বীজের পরিমাণ 59%। সেই দিক দিয়ে তুলনা করলে এটার বাজার মূল্য অনেক ভালো। আরেকটা বৈশিষ্ট্য হলো এটার উৎপাদন ক্ষমতাও অনেক বেশি। আমাদের যে আগের যে ভ্যারাইটিগুলো ছিল সিবি 12, 13 এবং 14, তিনটা আমাদের নতুন উদ্ভাবিত জাত, এর ভিতরে সিবি 14টা সবচেয়ে ভালো। এর উৎপাদন ক্ষমতাও ভালো এবং এর জিআইটিউটাও অনেক ভালো, এবং চাষি পর্যায়ে আমরা গত বছর ট্রায়াল করার পর থেকে এটা চাষি পর্যায়ে এটা চাহিদাটাও অনেক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আরেকটা বিষয় বলতেই হয়, সেটা হলো যে আমাদের যে হাইব্রিড জাতের তুলা চাষও হচ্ছে, এটার উৎপাদন ক্ষমতাও প্রায় হাইব্রিড জাতের কাছাকাছি। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড সমতল ভূমিতে চাষের উপযোগী 14টি এবং পাহাড়ি অঞ্চলের জন্য 2টি জাত অবমুক্ত করেছে, যা দেশে কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ইত্যাদি অঞ্চলে ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে। তুলা এমনি জায়গায় হয়, বেলে মাটি সেখানে কোনো ফসল হয় না, সেখানে কোনো ফসল হয় না। তুলাটা বললে তুলার পর আবার তিল অথবা অন্য শাকসবজি, বা আমি গমের আবাদ করছিলাম গত বছর, গমে ভালো ফলন পাইছি। গত বছর পাইছি 71 মনের কিছু বেশি, কিন্তু আমার খরচ গেছিলো 56,000, কিন্তু আর 1 লাখের কিছু উপরে আমার ছিল। কৃষক ভাইরা শুনছিলেন তুলা চাষে একজন কৃষকের মতামত। এবার শুনুন 1 বিঘা জমিতে তুলা উৎপাদনের আয় ব্যয়ের হিসাব। 6 থেকে 7,000 টাকা, আর এর মোট উৎপাদন হয় 10 থেকে 12 মন। এই 10 থেকে 12 মন তুলা বিক্রি করলে আমরা পাই 25,000 টাকা, তাহলে আমাদের নেট ইনকাম হচ্ছে 18,000 টাকা। শুধু তাই নয়, এই 18,000 টাকা তো আমরা পাচ্ছি, এই তুলা ফসলের সঙ্গে আমরা সাথী ফসল উৎপাদন করি। সাথী ফসলটা কি? একই জমিতে একই সময়ে স্বল্প সময়ের জন্য অতিরিক্ত ফসল হিসেবে 2 বা ততোধিক ফসল চাষাবাদ করাকে সাথী ফসল বলে। এবং ওই সাথী ফসলগুলো আমরা কি, সাথী ফসলগুলো আমরা উৎপাদন করছি লাল শাক, মূলা শাক, গিমা কলমি। সাথী ফসলগুলো আমরা উৎপাদন করতে আমরা 2 বা 3 বার আমরা সাথী ফসলগুলো নিতে পারি এই সময়ের ভিতর থেকে, আর এই সাথী ফসলটা বিক্রি করেও আমরা 4 থেকে 5,000 টাকা পাচ্ছি। তাহলে আমাদের 18 থেকে 5 মোট 23,000 টাকা আমাদের আর্নিং হচ্ছে। আলু বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। আলু উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম এবং এশিয়ায় 3য়। আলু চাষে স্বল্প সময়ে অধিক মুনাফা,
বাংলাদেশে বর্তমানে উন্নত মানের সুস্বাদু আলু উৎপাদিত হচ্ছে এবং শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, নেপাল ও রাশিয়ায় আলু রপ্তানি হচ্ছে। আলু রপ্তানিতে বর্তমান সরকার 20% প্রণোদনার পাশাপাশি শিল্পে ব্যবহৃত আলুর জন্য 20% প্রণোদনা দিচ্ছে। আলু নির্ভর পটেটো ফ্লেক্স, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি শিল্প কারখানাগুলো চালু উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ সকল শিল্পে কাঁচামাল হিসেবে আলুর ব্যবহার পাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত মানসম্পন্ন বীজ আলু ব্যবহার করে অধিক ফসল ঘরে তুলুন। সময় মতো পরিচর্যা, সুষম সার ও সেচ ব্যবহার করুন, অধিক ফলন নিশ্চিত করুন। ধান আমাদের প্রধান ফসল। আউশ, আমন ও বোরো এই তিন মৌসুমে ধান উৎপাদিত হয়। আউশ মৌসুমে বীজতলার প্রয়োজন হলেও সরাসরি বীজ বোনার কৌশল ব্যবহৃত হয়। কৃষক ভাইয়েরা নিজেদের মতো করে বীজতলা তৈরি করেন, কিন্তু এতে উৎপাদন অনেকটাই ব্যাহত হয়। আমাদের শ্রমের সাথে যদি একটু সচেতনতা আর একটু কৌশল যোগ করা হয়, তাহলে একই খরচে বেশি লাভবান হওয়া যায়। ইদানিং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশে ধানের আদর্শ বীজতলা তৈরি বিষয়ক প্রশিক্ষণ এবং এই প্রযুক্তি সম্প্রসারণে ব্যাপক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের ধান বিজ্ঞানীদের মতে, একটি আদর্শ বীজতলা তৈরির জন্য আপনাকে প্রথমেই বীজ বাছাইয়ের কাজটি করতে হবে। এই জন্য আপনাকে বীজ বপনের জন্য শুরুতেই বালতিতে 10 লিটার পানিতে 375 গ্রাম ইউরিয়া সার মিশ্রণ করে হাত দিয়ে নেড়ে চেড়ে অপুষ্ট বীজ বাছাই করে নিতে হবে। এরপর পুষ্ট বীজগুলো সংগ্রহ করে জাগ দিয়ে অঙ্কুরোদ্গম করে নিতে হবে। এরপর বীজতলায় বীজ বপন করতে হবে। তবে বীজতলাটি এমন জায়গায় আপনার নির্বাচন করতে হবে যেখানে আলো, বাতাস এবং পানির সুবিধা থাকে, ওই জায়গায় আমাদের বীজতলা নির্বাচন করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে বীজতলার জায়গাটি যেন উর্বর হয়। সাধারণত দোআঁশ এবং এঁটেল মাটি হলে খুবই ভালো হয়, সেই জায়গায় যদি বীজতলা নির্বাচন করা হয় তাহলে আমাদের বীজতলাটি ভালো হবে। অনুর্বর জমি হলে প্রতি বর্গ মিটারে 2-3 কেজি গোবর সার জমিতে মিশিয়ে দিতে হবে, দিয়ে 2-3টি চাষ দিয়ে 5-7 দিন রেখে দিতে হবে। 5-7 দিন রেখে দেওয়ার পরে আবার জমিতে চাষ দিয়ে 1 মিটার বাই 10 মিটারের বেড তৈরি করতে হবে এবং প্রতি 2টা বেডের মাঝখানে 25-30 সেন্টিমিটারের একটি নালা রাখতে হবে। নালা রাখার পরে তারপরে সিড বেডটাকে একটু রেইজ করতে হবে, উচ্চতা একটু বাড়াই দিতে হবে, অর্থাৎ নালা থেকে মাটি তুলে সিড বেডের উপরে দিয়ে তারপরে বাঁশ দিয়ে সমান করে দিতে হবে, যাতে কোনো জায়গায় পানি আটকে না থাকে বা সব জায়গায় যেন সমান হয় এবং সেচ দিতেও যেন আমাদের সুবিধা হয়। এই নালা দিয়ে সাধারণত আমরা সেচের সুবিধা একটা ব্যবস্থা রাখা হয়। তারপরে সিড বেডের যে ম্যানেজমেন্ট আছে, বিভিন্ন সময় যে পরিচর্যা করতে হয়, সেই কাজটাও ওই নালার মধ্যে দিয়ে আমরা সহজে করতে পারি। সিড সোয়িং করার পরে আমরা 5-7 দিন বা 10 দিন যাওয়ার পরে যদি জমি অনুর্বর থাকে তাহলে ওই জমিতে আমরা প্রতি বর্গ মিটারে 7 গ্রাম ইউরিয়া ছিটিয়ে দিয়ে দিই। পোকার আক্রমণ হয়, পোকার আক্রমণ সাধারণত সিড বেডে ট্রিপসের আক্রমণ হয়। ট্রিপসের যদি আক্রমণ হয়, ট্রিপসের আক্রমণ হলে তখন আমরা প্রতি বর্গ মিটারে ওই 7 গ্রাম ইউরিয়া এভাবে ছিটিয়ে দিলে ট্রিপসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। সাধারণত প্রতি বর্গ মিটারে 70-100 গ্রাম সিড সোয়িং করি এবং আউশ এবং আমন সিজনে 20-25 দিনের চারা রোপণ করা হয় এবং বোরো সিজনে 40-50 দিনের চারা রোপণ করা হয়। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন।
বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রাণীজ আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ, যার ফলে নিরাপদ খাবার হিসেবে মাছ ও মাছজাত পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। দেশে মাছের চাহিদা বৃদ্ধির ফলে বাড়তি চাহিদা মেটানোর জন্য মাছের উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের জন্য অনেক ক্ষেত্রে যথাযথ নিয়মকানুন মানা হচ্ছে না। কিছু অসাধু লোক অধিক মুনাফার লোভে মাছের উৎপাদন প্রক্রিয়ায় হাতকরণ এবং স্বল্প খরচে দীর্ঘক্ষণ সংরক্ষণের জন্য অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়েছে। বিশেষ করে পচন রোধে ফরমালিনের অপব্যবহার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফরমালিন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক এক নীরব ঘাতক। ফরমালিনের উপস্থিতি নির্ণয়ের জন্য আজকাল নির্ভরযোগ্য কিট বক্স আছে, তবে তাৎক্ষণিকভাবে মাছে ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় হল ফরমালিন দেওয়া মাছের চক্ষুগোলক ভিতরের দিকে ঢোকানো এবং ফ্যাকাশে দেখায়। মাছের দেহে স্নায়ু বা পিচ্ছিলতা থাকে না, মাছের ফুলকা কালচে বর্ণের দেখায়, মাছের দেহ অপেক্ষাকৃত শুষ্ক দেখায়, মাছের দেহে মাছি বসে না, মাছের স্বাভাবিক গন্ধ পাওয়া যায় না, মাছ সহজে পচে না। ফরমালিনমুক্ত মাছ দেখে চেনার উপায় হল চক্ষু স্বাভাবিক এবং লালচে বর্ণের হয়, দেহের স্বাভাবিক স্নায়ু বা স্বাভাবিক পিচ্ছিলতা থাকে, ফুলকা লালচে বর্ণের দেখায়, মাছের দেহ শুষ্ক নয়, মাছের দেহে মাছি বসে, মাছের স্বাভাবিক গন্ধ পাওয়া যায় এবং সময়ের ব্যবধানে মাছ পচে যায়। মাছ সংরক্ষণে ফরমালিনের ব্যবহার সবার জন্য আত্মঘাতী কাজ। এ ব্যাপারে নিজেদের যেমন সতর্ক হওয়া দরকার, তেমনি সমাজের সবাইকে সতর্ক করাও জরুরি। মাছে ফরমালিন ব্যবহারে কেবল যে ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, বরং যিনি ব্যবহার করছেন তিনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অপরাধ দমনের জন্য আইন প্রণয়ন করা হয়েছে। মাছে ফরমালিন ব্যবহার করলে উহা মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ, এক্ষেত্রে অনূর্ধ্ব 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধ দমনের জন্যে আইনের প্রয়োগের চেয়ে অপরাধ না করার মতো মানসিকতা সৃষ্টি অতীব জরুরি। আসুন সবাই আমরা এই নীরব ঘাতকের বিষয়ে সচেতন হই, মাছে ফরমালিন ব্যবহার থেকে বিরত থাকি এবং জনস্বাস্থ্য রক্ষা করি। আর এরই সঙ্গে শেষ করবো আজকের বাংলা কৃষি। বাংলা কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত। আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখেও জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস বাংলার কৃষি @aias.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবে নিয়মিত দেখতে পাবেন। দর্শক, আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে।